7ই জুলাই শুক্রবার থেকে শুরু হল ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার দ্বিতীয় অধিবেশন। সভার সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিন সভার শুরুতেই প্রথম বিধানসভা চলাকালীন শাসক দলের বিধায়ক যাদব লাল নাথের অশ্লীল ভিডিও দেখার ইস্যুতে হই হট্টগোল শুরু করেন বিরোধীরা। উত্তাল হয়ে ওঠে বিধানসভা। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের বাজেট পেশের মধ্যে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী বিধায়করা। সভায় গোলমাল পাকানোর অভিযোগ তুলে বিধানসভা অধিবেশন থেকে শুক্রবারের জন্য বহিষ্কার করা হয় বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মন, রঞ্জিত দেববর্মা, নয়ন সরকার, বৃষকেতু এবং নন্দিতা রিয়াংকে। বহিষ্কৃত হওয়ার পর হল ছেড়ে বেরিয়ে যান সুদীপ রায় বর্মন। এই পাঁচ বিধায়কের বহিষ্কারের নির্দেশ বাতিলের দাবি জানিয়ে এরপরই ওয়াক আউট করেন বিরোধী বেঞ্চের সকল বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, পবিত্র বিধানসভাকে সম্মান জানাতে হরিদ্বার থেকে গঙ্গার জল এনে বিধানসভায় ছিটিয়েছেন তিনি, তাও পাননি নিজের প্রাপ্য সম্মান। এর পাশাপাশি আরও বলেন, এর আগে কর্ণাটক বিধানসভাতেও ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক অধিবেশন চলার সময় অশ্লীল ভিডিও দেখে বিতর্কে জড়িয়েছিলেন, সেক্ষেত্রে তাকে পরে বহিষ্কার করা হয় দলের তরফে। এবার যাদব লাল নাথের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়ায় মুখ্যমন্ত্রীরও অপমান হচ্ছে বলে দাবি করেন তিনি। যখন একজন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কোনো ব্লু ফিল্ম দেখা হচ্ছিল, সে কিন্তু পদত্যাগ করেছিল, যদিও পরবর্তী সময় বিজেপি তাকে প্রমোশন দিয়েছেন, মন্ত্রিসভায় একে স্থান দিয়েছে, অন্তত রেজিগনেশন তো দিয়েছে। এখানে তো কিছুই হচ্ছে না, না মোরাল গ্রাউন্ডস নিয়ে উনি রেজিগনেশন দিচ্ছে, না কোনো দলগত ব্যবস্থা, না আইনগত ব্যবস্থা, প্রশাসনের তরফ থেকে, অ্যাসেম্বলির তরফ থেকে, অ্যাসেম্বলির সেক্রেটারির তরফ থেকে কোনো কিছু না হচ্ছে। যথার্থভাবে এটা নিয়ে প্রতিবাদ বিরুদ্ধে অপোজিশন মথার তরফ থেকে, সিপিএমের তরফ থেকে, কংগ্রেস পরিষদের দলের তরফ থেকে আমরা সুযোগ সুযোগ মিলিয়েছি। হঠাৎ করে দেখলাম কোনো কিছু ছাড়াই একটা অ্যানাউন্সমেন্ট, মানে এতটা ইনটলারেন্ট এরা, অসহিষ্ণুতার পরিচয় দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী বিধানসভা তো নতুন, তাহলে ওনাকে যেরকমভাবে ধূর্ত একটা লোক, এই লোকটা যেরকমভাবে মিসব্রিফ করছেন, ইট ডাজ নট স্পিক ওয়েল অফ ডেমোক্রেসি অ্যান্ড ইট ডাজ নট স্পিক ওয়েল অফ দ্য চিফ মিনিস্টার অলসো। ইনটলারেন্ট একটা অ্যাটিটিউড, তার রিফ্লেকশন আমরা পাচ্ছি, অসহিষ্ণুতা যাকে বলি, এটা ঠিক না। এর থেকে আরও অনেক, যখন সিপিএম ট্রেজারি ব্রাঞ্চের ছিল, আমরা যখন অপোজিশনে ছিলাম, এর থেকে অনেক বেশি হৈহট্টগোল হয়েছে, হাঙ্গামা হয়েছে। এটা প্রজাতন্ত্রে আমরা আমাদের ভেন্টিলেট করার গ্রিভেন্সগুলো ভেন্টিলেট করার একটা মাধ্যম, এটাকে যদি এরা পার্সোনাল নিয়ে এরকমভাবে কোনো ইয়ে ছাড়াই তারা যদি আইনের অপব্যবহার করে আমাদেরকে আওয়াজকে স্তব্ধ করে দিতে চায়, এটা কেন আমরা মানব? কাজেই সব দল এই বহিষ্কারের প্রতিবাদে ওনারা বয়কট করেছে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সম্মতিতে এদিন বিধানসভার দ্বিতীয় সেশনে বরখাস্ত বিধায়কদের বরখাস্তের নির্দেশ প্রত্যাহার করে নেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।